সো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যে সমস্ত অঙ্গনওয়াড়ি আশাকর্মী, চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদেরকে নিয়ে আজকের ডেটে কী কী আপডেটগুলো রয়েছে, সেই আপডেটগুলোই আমরা মূলত এখানে ডিসকাস করার চেষ্টা করব। যেখানে কর্মীদের বিভিন্ন রকম যে বিষয়গুলো বারবার করে উঠে আসছিল, সেইগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। যেমন সমকাজে সমবেতন, ঠিক আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, যে যেরকম কাজ করা হবে সেই অনুযায়ী বেতনটা রাখা হবে। এবং এছাড়াও তোমাদের পে কমিশন নিয়েও আমি জানিয়েছিলাম যে পে কমিশন নিয়েও কিন্তু বিহারে এ নিয়ে আপডেট উঠে আসছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হবে। তো সেই পে কমিশনের আন্ডারে আদৌ কি নিয়ে আসা হতে পারে কি না, এটা নিয়ে লেটেস্ট আজকের আপডেটটি কী রয়েছে সেই আপডেটটাও আলোচনা করব। এবং এছাড়াও তোমাদের বেতন বৃদ্ধি নিয়ে বা তোমাদের যে স্মার্টফোন নিয়ে, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা থাকে হচ্ছে স্মার্টফোন নিয়ে, যেটা বলা হয়েছিল যে 10,000 টাকা করে দেওয়া হবে, যদিও কিনা প্রথমে 8,000 টাকা করা হয়েছিল, পরে সেটাকে বৃদ্ধি করে 10,000 টাকা করা হয়, ঠিক আছে। তো সেই 10,000 টাকা কবে থেকে দেওয়া হবে এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের দেওয়া হবে শুধুমাত্র এবং আশাকর্মীদের দেওয়া হবে শুধুমাত্র, নাকি হচ্ছে অঙ্গনওয়াড়ি যে হেল্পাররা রয়েছেন, কারণ হেল্পাররাও কিন্তু ইনসেন্টিভের 250 টাকা করে তারা পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে তাদের মধ্যেও একটা একটা কোশ্চেন রয়েছে যে তারাও কি স্মার্টফোনের জন্য সেই টাকাটা পাবেন কি না, সেটাও আমরা ভিডিওতে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। লেটেস্ট যে আপডেটগুলো রয়েছে, তো আজকের ডেটে আপডেটগুলো যেগুলো সেগুলো আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো এই আপডেটগুলোর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম ইনফরমেশনসগুলোকে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো যাই হোক, সমালোচনা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে যে পে কমিশন নিয়ে, ঠিক আছে, যে পে কমিশন নিয়ে কর্মীদের কি পে কমিশনের আন্ডারে আনা হবে কি। দেখো, এখনই কিন্তু পে কমিশনের আন্ডারে যেটা লেটেস্ট আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে এখনই কর্মীদের নিয়ে আসা হবে না, যদিও কিনা এটা বিহারে আপডেটটা উঠে এসেছিলো এবং এটা নিউজ পেপারের মধ্যেও কিন্তু এই আর্টিকেলসটা এসেছিলো যেখানে বলা হয়েছিলো যে কর্মীদেরকে পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হবে। কিন্তু বিহারেও এখনও পর্যন্ত কিন্তু এটা নিয়ে কোনো রকম আপডেটটা এরপর থেকে আসেনি, ঠিক আছে। হ্যাঁ, এই এখান থেকে এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারি যে ভবিষ্যতে, ঠিক আছে, ভবিষ্যতে বলতে কি এই এক দু বছর পর হলে পরেও কিন্তু এখানে পে কমিশনের আন্ডারে কর্মীদেরকে নিয়ে আসা হতে পারে, মানে আইসিডি ডিপার্টমেন্টটাকে। এখন পে কমিশনের আন্ডারে আসলে পরে কর্মীদের বেনিফিটটা কী, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি। তো দেখো, পে কমিশনের আন্ডারে যখনই আসবে তখন কিন্তু যে পে কমিশন অনুযায়ী যে একটা স্যালারি স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের মধ্যে কিন্তু কর্মীরা পড়ে যাবে, যেখানে স্টার্টিং স্যালারি 18+, মানে 18,000-এর উপরে হয়। তো সেই ক্ষেত্রে কর্মীদের স্টার্টিং স্যালারি কিন্তু 18,000 টাকা কিন্তু হতে পারে। তো এটা একটা বড়সড় একটা গুড নিউজ হতে পারে কর্মীদের জন্য যদি পে কমিশনের আন্ডার হয়, কারণ এটা বেতন বৃদ্ধির সিস্টেমের থেকে কিন্তু বাইরে, ঠিক আছে, কারণ এটা পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হবে, একটা নিয়মের আওতায় কর্মীদেরকে নিয়ে আসা হবে। তো নিয়মের আওতায় নিয়ে আসলে তাহলে অটোমেটিক্যালি কর্মীদের কিন্তু এখানে সরাসরিভাবে বেতন বৃদ্ধি করা, মানে বেতন বৃদ্ধি তো না, বেতন নতুন করে তারা পাবেন, যেহেতু সেখানকার যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী। আর থার্ডলি হচ্ছে কি, যে বিষয়টি সেকেন্ডলি যে বিষয়টি হচ্ছে যে পে কমিশন, তো আমি বলে দিলাম তোমাদেরকে পার্মানেন্ট নিয়ে। তো দেখো, এ কিছুদিন আগে তোমরা দেখেছিলে, আজ থেকে 1-1.5 বছর আগে, যে উড়িষ্যা সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে কর্মীদেরকে স্থায়ীকরণ দেওয়া হবে, ঠিক আছে। এটা নিয়ে বিভিন্ন রকম নিউজ পেপার, তারপর তোমাদের হচ্ছে খবরের চ্যানেল, এগুলোতেও কিন্তু এই বিষয় নিয়ে আপডেট উঠে আসছিলো। আমরা অবশ্যই তোমরা ফলো করেছিলে সেই নিউজটাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন রিসেন্টলি উড়িষ্যাতে সরকার চেঞ্জ হয়েছে, তো এখন সেই সরকার সেটা ইমপ্লিমেন্ট করে কি না, যে আগের যে সরকার যেটা করে গিয়েছিলো সেটাই কিন্তু দেখা রয়েছে, কারণ এখনও পর্যন্ত সেখানে কিন্তু এটা এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি। তো সেটাই অবশ্যই দেখার রয়েছে। আর এছাড়াও কর্মীদের যে নেক্সট আপডেটটি রয়েছে স্মার্টফোন নিয়ে, তো দেখো, স্মার্টফোন কিন্তু আমি প্রথমত বলে দিচ্ছি যেটা লেটেস্ট আপডেট অনুযায়ী, আমার কথা বলাতে কোনো কিছু যায় আসে না, সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি হেল্পারদের কিন্তু স্মার্টফোন দেওয়া হবে না কোনোভাবে করে, কিন্তু নোটিফিকেশন থেকে শুরু করে কোনো জিনিসেই কিন্তু এটা বলা হয়নি। কারণ অঙ্গনওয়াড়ি হেল্পারদের যারা রয়েছেন, সহায়িকা যারা রয়েছেন, তাদেরকে শুধুমাত্র ইনসেন্টিভের টাকাটা দেওয়া হয় যাতে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ডাটাগুলো থাকে সেখানে হেল্প করার জন্য। এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কোনো রকম কোনো কাজ নেই স্মার্টফোনে, যার জন্য তাদেরকে কিন্তু এর জন্য স্মার্টফোন কোনোভাবে করে দেওয়া হবে না, ঠিক আছে। এবং কবে দেওয়া হতে পারে, তো সম্ভবত অক্টোবর মাসেই কিন্তু এটা নিয়ে নোটিফিক